দুটো ধরে আনলো। ওরে এটা কি সাপ? এটা কি সাপ? এটা কি সাপ? এটাই গুলিম ওরা। এই যে এখন এগুলো সব ধরো আমাদের এলাকাতে। হাত পেছা নিল যে বন্ধুরা, এখানে সাপ ধরতে আসছে কিছু মানুষ সম্ভবত ঢাকা থেকে। তো ইন্টারেস্টিং কিছু ঘটনা ঘটছে, তো সাপ দেখবো। সাপ নাকি চারটা পাইছে আর কি আমাদের এলাকা পাশের গ্রাম। এদিকে আসেন ভাই, কোথা থেকে আসছেন আপনারা? আমি কইতেছি কবনি জাগাউনি। হ্যাঁ, এগুলো এখন ধরা সাপ? ওমা কামড় দেবে নাকি? আমার খাওয়ালো বারামার। এখন কোনগুলো ধরা? এগুলো এই যে এখন এগুলো সব ধরা আমাদের এলাকাতে। এগুলো কি সাপ সব? কুলিম কোনটা? কুলিম ওই লালটা। লালটা মানে যে এটা হাত দেওয়া যাবে না ওর গায়ে? না না, কামড় দিলে শেষ। আপনি ধরতে পারবেন না? লাইফ নষ্ট হয়ে যাবে আপনার, শেষ। আপনি ধরতে পারবেন না? ধরেন একটু খেলা দেখান তোমার। এই এই এটা কি সাপ? এটা কি সাপ? এটা কি সাপ? সর্বনাশ। কুলিমটা ধরতে পারবেন না? সর্বনাশ। মানে এগুলো সব আমাদের পাড়াতেই ধরছেন? ওই এলাকাতে নাকি কি হয়েছে যে আগুন ধরে গেছে, ধোঁয়া হয়ে গেছে? কাহিনী কি? কাহিনী কি ভাই? কাহিনী কি? ধরছেন কি দিয়ে? বিন বাজায় নাকি হাত দিয়া? বিশাল লম্বা, সর্বনাশ। কুলিমটা বার করা যাবে না ভাই? আচ্ছা ঢুকায় রাখেন, সাপ ঢুকায় রাখেন। কি ভয়ঙ্কর ব্যাপার সেপার সব। এইখানে এইখানে না ভাই, ভয় লাগে রে ভাই। সাপের কে হাত দেওয়া যাবে না? হাতের মধ্যে পেঁচা আছে কেমন করে? স্প্রিং চলতেছে। মাথা ধরা যাবে না? না 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 না, ঠিক আছে, দরকার নাই ভাই, অত পিনিক নাই আমার। আচ্ছা ছেড়ে দিলাম আমি। হ্যাঁ, এই সাপ আপনারা করবেন কি? হ্যাঁ, ও মাংস খাওয়ার জন্য? আমি যদি কুলিম সাপ একটা নেই তাহলে কত টাকা নেবেন ভাই? কুলিম সাপ যদি আমি নিতে চাই, হাত দিয়ে নিলে তো আমাকে অক্কা পেয়ে মক্কা যাওয়া লাগবে না। মাথাটা নড়াচ্ছে এটা, ও মাই গড, মাথা নষ্ট। মানে সব এগুলো আমাদের পাড়াতেই ধরছেন? আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। গড়া কুলিম একটা না দুইটি? কালোটার মতো। আচ্ছা আপনাদের নাম্বারটা শেয়ার করেন। আমাদের এলাকাতে মাঝে মাঝে বিভিন্ন ধরনের বিষধর সাপ দেখা যায়। হ্যাঁ, আমাদের এলাকা ছাড়াও পাশের গ্রামেও দেখা যায়, সেক্ষেত্রে সাপুরীদের নাম্বার খুঁজে বেড়ায় মানুষ। তো আপনার নাম্বারটা যদি শেয়ার করেন তাহলে আপনাদের আমাদের প্রয়োজনে, যেমন আমাদের বাসাতেই কিছুদিন আগে একটা কুলিম সাপ দেখা গেছিলো, তো আমরা ঘরটার ভেঙেও পাইনি, তো আপনাদেরকে প্রয়োজন হতে পারে। নাম্বার শেয়ার করা যাবে আপনাদের? এই সবাই কামনা সব সাইডে যা।
সাপ বার করতেছে মাত্র ধরে আনলো। ওরে এটা কি সাপ? এটা কি সাপ? এটা কি সাপ? এটাই গুলিম? ও মাই গড, এটা হচ্ছে কোবরা। আগে দাঁড়াস, দেখাছি ভাই। মানে যাদের বাড়িতে সাপ ধরা তাদের বাড়িতে খাওয়া নাকি? সবগুলো বন্দি অবস্থায় কেমন নড়াচড়া করতেছে। এগুলো সব কত টাকা করে বিক্রি হয় ভাই? মুখে হাত দিচ্ছেন কেন? ও আচ্ছা, এই সাপ কত টাকা করে বিক্রি হয়? 3-4-5-10 টাকা। কুলিম সাপ কয় টাকা করে? তালবাড়ি হিন্দু পাড়া দেখলাম যে সাপড়িরা সাপ আসলে বাস্তবে হাত দিয়ে ধরছে এভাবে। আমাদের আমাদের পুকুরে একটা সাপ ধরলো, বাস্তব দেখা যাচ্ছে যে সিনেমা জগতের মতন হাত দিয়ে ভাবে পানির পুত যায় ভাবে সাপ পানির পুতায় ধরলে আনলো। আচ্ছা, আমরা মানে কোনোদিন এরকম কাহিনী দেখেন নি? তালবাড়ির বুকে আমার বাপ দাদা চাচারা কেই দেখেনি, আমরা দেখনু এই বয়সে। আর সাপ উস্তাদে যে এমন একটা উস্তাদ, মানে এই জায়গা থেকে নিয়ন্ত্রণ করছে, দেখা যাচ্ছে 500 ফিট দূরে দূরত্ব থেকে ওরা নিয়ন্ত্রণ করতে আছে যে সাপ কোন জায়গা আছে, কিভাবে সাপ ধরা যাচ্ছে, কোন দিকে আছে, কোন পাশে আছে, ওখানে কতটা মানুষ আছে, সব উস্তাদ এখান থেকেই বলে দিচ্ছে। আমরা কিন্তু আসলে এই জিনিসটা বিশ্বাসই করি শুনি, এই জায়গায় আসি, এই তালবাড়ি হিন্দুপাড়া সরকারের এই দিলীপ সরকারের পুকুর পাড়ি আসি, আমরা আসলে নিজ চোখে দেখলাম। আচ্ছা, যে আসলে এই ঘটনা বাস্তব, ওই ঘটনাটা বলছেন না কেন? ওটা স্কিপ করতেছেন কেন? ওই ঘটনাটা হচ্ছে যে আসলে এটা ঘটছে কি ওটা একটু বলেন, কি কেন হয়েছে এটা বলার দরকার নেই। ওটা ঘটছে একটা গরু স্থানে, দেখা যাচ্ছে যে একটু পানি আর গুড়া ছিটা দিছে, ওই সময় একটা ধোয়া মানে আগুনেরই দেখ, আগুন না ধরলে তো ধোয়া বাড়াবে না, ধোয়া জিনিসটা বাড়াচ্ছিল, ওই ধোয়া বাড়ানোর জন্য ওরা সব ওখান থেকে পলা চলে আইছে। আমাদের ঘরের পিছনে তালবাড়িয়া ওই হিন্দু পাড়ার পাশেই এই কাহিনীটা হয়েছে, এক গরু স্থানে ওরা ওই মানে সাপ ধরতে গেছে, ওখানে ধোয়া উঠে গেছে, ধোয়া উঠছে, এটা এই সময় ওই ওরা সব মানে ভয় আতঙ্ক আছে, দিক বিদিক পলা চলে গেছে। আরেকটা প্রশ্ন, আরেকটা হচ্ছে যে ধোয়া ওঠার আগে কি সেখানে সাপ দেখা গেছে? না না, কোনো সাপ দেখা যায়নি, কোনো কিছু দেখা যায়নি। তাহলে ওখানে পানি ছিটালো কেন? ওখানে ওরা এখন সাপড়ি রেখা মানে ধারণা করতেছিল যে সাপ আছে, সাপ এখানে হয়তো আছে, অনেক পুরাতন জায়গা, গরু স্থান বা বাড়িঘর ছিল, অনেক নিরিবিলি জায়গা, ওরা হয়তো ওই মনে করে পানিটা ছিটাইছে, ছিটানোর কারণে দেখা যাচ্ছে ধোয়া বাড়াইছে, ধোয়া বাড়ানোর বাড়াইছে যখন তখন ওরা পলা চলে গেছে দিক বিদিক, যেখানে হয়তো কিছু আছে। এ কারণে আমি আমি বাসার থেকে বাড়াইছি, বাড়া দেখছি যে এক এক সাপুড়ি মানে পলাচ্ছে, অনর্গল দৌড়িচ্ছে দৌড়িচ্ছে, আমি কি হয়েছে কি হয়েছে, নাতে উস্তাদ আপনার দোয়া মন্ত্র বন্ধ করেন, এখানে একটা বিশাল ধরনের ঘটনা হয়েছে, এরকম একটা আতঙ্ক শোনা গেল। তারপরে তো দেখছি যে আসলেই বাস্তবে আসি, দেখছি যে এখানে এক কিছু সাপড়ি অনেক দূর থেকে এসে 4-5টা সাপ এলাকায় ধরিছে, এরকম সাপ ধরা আমরা কোনোদিন দেখিনি, আর এরকম আশ্চর্য ব্যাপার এই তালবাড়ি হিন্দু। থ্যাংক ইউ ভাই। আচ্ছা ভাই, আপনাদের ওই যে থাকেন কোথায় আপনারা? আমি নতুন আসছি তো ভাই, এখানে আসেন কোথায়? মানে আজকে এখানে এই জায়গায় নতুন এলাকা? ও আচ্ছা আচ্ছা, রাতে ছিলেন কোথায়?